সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এখন করোনা পরিস্থিতি কিছুটা অনেকটাই স্বাভাবিক হওয়ায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। তো প্রতিটা ইয়ারেরই পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, তোমরা আর সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দাও, যাতে পরীক্ষাগুলি তোমরা ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করে ভালোভাবে উত্তীর্ণ হতে পারো। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমাদের সাথে রয়েছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা এর আগের একটা ক্লাস নিয়েছি, এর আগের ক্লাসে আমরা প্যারেটো অপটিমালিটি প্রশ্নটা, এই প্রশ্নটা প্রত্যেকটা বছরই দেখা যায়, তোমাদের পরীক্ষায় আসে, এই জন্য প্রশ্নটা যাতে তোমরা ভালোভাবে শিখো তাই দুটি ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্নটা আলোচনা করেছি। তো আজকের প্রথম ক্লাস শুরু করেছিলাম প্যারেটো অপটিমালিটির হচ্ছে কি তিনটা প্রান্তিকতার তিনটি শর্ত, তিনটা শর্তের মধ্যে প্রথম শর্ত ছিল যে ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা, অর্থাৎ ভোগের ক্ষেত্রে হচ্ছে প্রান্তিক শর্ত এটাকে বলে। দুই নম্বর ছিল উৎপাদন ক্ষেত্রে কাম্যতা, তিন ছিল সার্বিক কাম্যতা। তো প্রথম যে প্রান্তিক শর্ত ছিল, প্রথম শর্তটা আমি প্রথম ক্লাসে আলোচনা করে এর আগের ক্লাসটাতে আমি আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব পরবর্তী যে দুটি প্রান্তিক শর্ত রয়েছে, এই দুটি শর্ত আজকে আমরা আলোচনা করব, এবং এই দুটি ক্লাস মিলে হচ্ছে তোমাদের প্যারেটো অপটিমালিটির যদি পরীক্ষায় আসে তাহলে প্যারেটো অপটিমালিটির পুরো অ্যান্সারটা হবে তোমাদের এর আগের ক্লাস এবং আজকের ক্লাস, দুটি ক্লাস একসাথে করে একটা প্রশ্ন তোমরা শিখে নেবে। প্যারেটো অপটিমালিটির দ্বিতীয় শর্তটা হচ্ছে উৎপাদন ক্ষেত্রে আমরা আমাদের প্রথমটা ছিল হচ্ছে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত, আজকেরটা হচ্ছে দ্বিতীয় শর্তটা হচ্ছে যে উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক শর্ত। তো উৎপাদন ক্ষেত্রে যে প্রান্তিক শর্তটা আছে সেই প্রান্তিক উৎপাদন ক্ষেত্রে আমরা কি দেখি, যে উৎপাদনকারীগণ উপকরণ ব্যবহার করে, উৎপাদনকারীগণ কি করে উপকরণ ব্যবহার করে লাভজনক সর্বোচ্চ উৎপাদন পেতে পারে। উৎপাদনকারীগণ উপকরণটা কি করতে পারে, উপকরণ ব্যবহার করে লাভজনক সর্বোচ্চ উৎপাদন পেতে পারে। যদি এমন হয় যে উপকরণ ব্যবহারের তারতম্য ঘটিয়ে আর কোনোভাবে মোট উৎপাদন বাড়ানো যায় না, তবে সেই অবস্থাটিকে উৎপাদনের দিক থেকে প্যারেটো অপটিমালিটি বলা হয়। কি বলছে, যে উপকরণের ব্যবহারের, আমরা জানি উৎপাদনকারীগণ উপকরণ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন লাভজনক বা লাভজনক সর্বোচ্চ উৎপাদন করতে পারে। তো যদি এমন হয় যে যে উপকরণ ব্যবহারের তারতম্য ঘটিয়ে আর কোনোভাবে মোট উৎপাদনটা বাড়ানো যায় না, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় তাকে উৎপাদনের দিক থেকে প্যারেটো অপটিমালিটি। এরূপ কাম্য অবস্থা তখনই হয় যখন সকল উৎপাদনকারীর নিকট উপকরণের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, অর্থাৎ MRTS, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল কি মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, এই অর্থাৎ উপকরণের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হয়। অর্থাৎ এই যে প্যারেটো কাম্যতা, উৎপাদনের ক্ষেত্রে যে প্রান্তিকতার শর্ত, সেই প্রান্তিকতার শর্তটা হচ্ছে উৎপাদনকারীর নিকট উপকরণের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, অর্থাৎ MRTS ইকুয়াল টু যদি দ্রব্য সমূহের দামের অনুপাত সমান হয়, অর্থাৎ PX/PY, MRTS ইকুয়াল টু PX/, এখানে হচ্ছে উৎপাদনের দিক থেকে, যেহেতু এখানে
কি হবে, উৎপাদনের ক্ষেত্রে উপকরণ ব্যবহার করা হয়। তাহলে উপকরণ হচ্ছে দুইটা, এখানে এখানে হচ্ছে উপকরণ দুইটা, একটা হচ্ছে লেবার একটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে MRTS ইকুয়াল টু হবে PL বাই PK, PL বাই MRTS, MRTS NK ইকুয়াল টু PL বাই PK, যে জায়গায় এই শর্তটা পরিপূর্ণ হবে সেই জায়গাটাই হবে হচ্ছে, সেই জায়গাতে প্যারেটো অপটিমালিটা, প্যারেটো অপটিমালিটি অর্জিত হয়। তো আমি আবারও বলছি যে এই ক্ষেত্রে যেহেতু উৎপাদনের ক্ষেত্রে উপকরণ ব্যবহার করা হয়, তাহলে উৎপাদনের ক্ষেত্রে আমরা জানি যে উপকরণ হচ্ছে চারটা, কিন্তু এই ক্ষেত্রে উপকরণ দুটি, উপকরণ দুজন ব্যক্তি, যেহেতু সমাজে আমরা ধরে নিয়েছি যে যে সমাজটাতে বা যে যে অর্থনীতিতে, অর্থনীতিকে নিয়ে আমরা আলোচনা করছি সেখানে দুজন ব্যক্তি থাকবে, এ এবং বি দুজন উৎপাদনকারী, এবং দুজন উৎপাদনকারী দুটি উপকরণ ব্যবহার করবে, এল এবং কে। এল হচ্ছে লেবার এবং কে হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ শ্রম এবং মূলধন দুটি উপকরণ ব্যবহার করে করবে। এবং যে বিন্দুতে দুজন ব্যক্তিরই প্রান্তিক কারিগরি বদলের হার, উৎপাদনের ক্ষেত্রে এখন আর নিরপেক্ষ রেখা থাকবে না, তাহলে থাকবে কি সম উৎপাদন রেখা বা সম উৎপাদন মানচিত্র। এই সম উৎপাদন মানচিত্রের মান, সম উৎপাদন রেখা যেটা, সেই সম উৎপাদন রেখার ঢাল আমরা কি জানি, সম উৎপাদন রেখার ঢাল হচ্ছে MRTS LK, অর্থাৎ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন লেবার ফর ক্যাপিটাল। তাহলে MRTS LK ইকুয়াল টু যে জায়গায় PL বাই PK হয়, অর্থাৎ লেবারের প্রাইস বাই হচ্ছে ক্যাপিটালের প্রাইস, যেখানে হবে সেখানে প্যারেটো অপটিমালিটি অর্জিত হবে। তাহলে উদাহরণ দেখো, দড়ি সমাজে এ এবং বি দুজন ব্যক্তি বা দুজন উৎপাদনকারী, এল এবং কে অর্থাৎ লেবার এবং ক্যাপিটাল দুটি উপকরণ ব্যবহার করে। তাহলে প্রান্তিক শর্ত অনুসারে কি হবে, দেখো যে প্রান্তিক শর্ত অনুসারে হবে এ উৎপাদনকারীর ভারসাম্যের শর্ত, যেহেতু উৎপাদনকারী দুইজন এবং উপকরণ হচ্ছে দুটা, তাহলে এবং এই ক্ষেত্রে এ ব্যক্তির উৎপাদনকারী, এ উৎপাদনকারীর ভারসাম্যের শর্ত হচ্ছে MRTS LK A, অর্থাৎ যেহেতু এ ব্যক্তি ইকুয়াল টু হবে PL বাই PK, এবং বি উৎপাদনকারীর ভারসাম্যের শর্ত হচ্ছে MRTS LK B, বি ব্যক্তির প্রান্তিক কারিগরি বদলের হার সমান সমান হচ্ছে তার দামের অনুপাত PL বাই PK। আর এটা প্রথমটা হচ্ছে এ ব্যক্তির প্রান্তিক কারিগরি বদলের হার তার দামের অনুপাত। আমরা এর আগেই প্যারেটোর কতগুলি অ্যাসাম্পশন ছিল যে বাজারে কি হবে, বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। তাহলে বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে, তাহলে এ এবং বি ব্যক্তির নিকট এল এবং কে পণ্যের দামের অনুপাত পরস্পর সমান হবে, এবং অর্থাৎ লেবার এবং কে, লেবার যে দুটি উপকরণ থাকে সেই দুটি উপকরণের দামের অনুপাতটা এ এবং বি ব্যক্তির নিকট তখনই সমান হবে যখন বাজারে পূর্ণ প্রতিযোগিতা অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন বিদ্যমান থাকে। এবং পেরেটো অপটিমালিটির একটা অ্যাসাম্পশনই হচ্ছে বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান। যদি MRTS LK A ইকুয়াল টু MRTS LK B হয়, তবে ভোগের ক্ষেত্রে, এখানে উৎপাদনের ক্ষেত্রে হবে, উৎপাদনের ক্ষেত্রে কাম্য অবস্থা অর্জিত হয়। এখানে উৎপাদন হবে, তাহলে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে কাম্য অবস্থা অর্জিত হয়, অর্থাৎ MRTS LK A MRTS LK B ইকুয়াল টু হচ্ছে PL বাই PK,
equal to hobe W by R, A W by PL by PL, or that hoche laborer price by hoche capital price. Amra jani shromikke ki dewa hoy, shromikke dewa hoy hoche mojuri. To mojuri English hoche wage, shekhan theke asche W, wage ke W dara ekhane prokash kora hoyeche. Ar capital hoche ki muldoner hoche, muldoner jonno dewa hoy hoche mona. Capitalers from Kiki Bole, capitalers from Kebola Hoytake Amrajani Utpatoni Pokoron Hotse Chapta, Bumis from Mundon, Shongoton, Bumijono, their high rent, Bumis from a journal, their Hotse Mozuri, Bumis from Muldon, a journal, their high Ki Monafa, Bumis from Muldon, Shongoton at their high. Muldon interest rate. অর্থাৎ সুদ মূলধনের জন্য দেওয়া হয় সুদ আর সংগঠনের দেওয়া হয় মুনাফা তাহলে এখানে w by r w টা হচ্ছে ওয়েজ আর r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তাহলে mrtslk a equal to mrtslk b অর্থাৎ a ব্যক্তির প্রান্তিক কারিগরি বদলের হার equal to b ব্যক্তির প্রান্তিক কারিগরি বদলের হার lk হচ্ছে এই যে লেবার এবং ক্যাপিটাল Equal to hobe, tadher damer onupat mane hoche, oyes by ki, oyes by hoche, rate of interest jeta. W by R dara, tadher damer onupat hoche, W by R, W mane hoche, laborer je dam ta, shei laborer dam, oyes, W, R hoche, capital hoche, muldhoner jonno shud dewa hoy, interest, rate of interest, interest ke R dara, prokash kora hoy. Orthat, mojuri by hoche, shud. এই শর্ত যে জায়গায় ফুলফিল হবে সেখানে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিকতার যে প্যারেটোর যে প্রান্তিকতা শর্ত রয়েছে সেই প্রান্তিকতা শর্তটা অর্জিত হবে তাহলে চিত্রের মাধ্যমে এই বিষয়টিকে ব্যাখ্যা করা যায় অর্থাৎ এর আগে যে আমরা যে শর্তটা দেখে আসছি যে শর্ত হচ্ছে কি আচ্ছা এর আগে যে আমরা শর্তটা দেখে আসছি তো এর আগে শর্তটা কি ছিল যে mrts lk a equal to mrts lk b equal to হচ্ছে pl by pk অর্থাৎ সমাজের সকল উৎপাদকের নিকট ব্যবহৃত উপকরণের প্রান্তিক কারিগরি বদলের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হলেই উৎপাদনের ক্ষেত্রে প্যারেটো কাম্যতা অর্জিত হয় এবং এই বিষয়টিকে এজওয়ার্থ বক্স ডায়াগ্রামের মাধ্যমে ডায়াগ্রাম ব্যবহার করে উৎপাদনের ক্ষেত্রে প্যারেটো কাম্যতার শর্তটি ব্যাখ্যা করা যায় তাহলে আমরা এখানে নিচে আমরা যে এই স্লাইডে যে আমাদের যে চিত্রটা এই চিত্রটা আমি তোমাদের জন্য একে রেখেছি কারণ তাৎক্ষণিকভাবে ক্লাস চলাকালীন চিত্র অঙ্কন করা সম্ভব নয় যে জিনিসটা আমি তোমাদেরকে বারবার বলছি যার জন্য আমি আগে থেকে চিত্রটা অঙ্কন করে রেখে দেই তো চিত্রটা দেখো যে আমরা আমরা জানি যে এই যে বক্সটা এটা হচ্ছে একটা কি এজওয়ার্থ বক্স ডায়াগ্রাম এই বক্সের মধ্যে যে রেখাটা দেখা যায় এবিসি যোগ করে এর আগের ক্লাসে আমরা প্যারেটো অপটিমালিটির প্রথম যে প্রান্তিকতার যে প্রথম শর্তটা আমরা আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি কিভাবে এই রেখাটা তখন কি ছিল ভোগের ক্ষেত্রে প্রান্তিকতার শর্ত তখন ছিল এই রেখাগুলি ছিল কি নিরপেক্ষ রেখা যখন ভোগের ক্ষেত্রে আসে তখন হচ্ছে নিরপেক্ষ রেখা যখন উৎপাদন হবে তখন হবে সম উৎপাদন রেখা বা সম উৎপাদন মানচিত্র এবং
ভোগের ক্ষেত্রে যখন তখন তাকে দুটি পণ্য, নিরপেক্ষ রেখা আমরা জানি দুটি পণ্যের সংমিশ্রণ দেখায়, এবং সম উৎপাদন রেখার ক্ষেত্রে দুটি উপকরণের সংমিশ্রণ দেখায়। এই জন্য দেখো এই বক্সের যে এদিকে ও এক্স যে অক্ষটা, এখানে দেখো লেবার দেখানো হয়েছে, আর এদিকে ও ওয়াই যে অক্ষ, এখানে হচ্ছে ক্যাপিটাল বা মূলধনের পরিমাণটা নির্দেশ করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে A1, A2, A3, A1, A2, A3 এই তিনটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে এ ব্যক্তির সম উৎপাদন রেখা, এবং B1, B2, B3 এই তিনটা হচ্ছে বি ব্যক্তির সম উৎপাদন রেখা। এই তিনটা এখানে হচ্ছে সম উৎপাদন মানচিত্র। যখন অনেকগুলি রেখা একই একই চিত্রের মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় থাকে মানচিত্র, তখন সেটা হচ্ছে কি মানচিত্র, তখন এটা হচ্ছে এ ব্যক্তির সম উৎপাদন মানচিত্র হচ্ছে A1, A2, A3 এবং B1, B2, B3 হচ্ছে বি ব্যক্তির সম উৎপাদন মানচিত্র। এবং চিত্র অনুসারে দেখো দুটি দুজন ব্যক্তিরই সম উৎপাদন রেখাগুলি, যেমন A1 এবং B3 দুইটা পরস্পরকে স্পর্শ করে এ বিন্দুতে, তেমনি ভাবে A2 এবং B2 যে সম উৎপাদন রেখা এটা বি বিন্দুতে স্পর্শ করে, তেমনি ভাবে সি বিন্দুটাও আসছে। তো এ বি সি এই তিনটা বিন্দু যোগ করে যে সংযোগ রেখাটা পাওয়া যায় তাকে বলা হয় তাকে কি কন্টাক্ট কার্ড, তাকে বলা হয় তাকে কন্টাক্ট কার্ভ। এর আগে আমরা দেখে আসছি যে কন্টাক্ট কার্ভের উপরেই যে বা সংযোগ রেখা বা চুক্তি রেখা, এই রেখার উপরেই যে বিন্দুগুলি থাকে সেই বিন্দুগুলাই হচ্ছে কাম্য বিন্দু, এবং এই বিন্দুর বাহিরে যদি কোনো জায়গায় দুটি রেখা পরস্পরকে, আমরা জানি এই দুটি সম নিরপেক্ষ রেখার বেলায়ও যেমন সম উৎপাদন রেখার বেলায় দুটি রেখা পরস্পরকে ছেদ করে না, দুটি রেখা পরস্পরকে স্পর্শ করে, কিন্তু এখানে দেখো B1 এবং A2 দুটি সম উৎপাদন রেখা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে ডি বিন্দুতে কি দুজন ব্যক্তির কি হয়, দুজন ব্যক্তির প্রান্তিক কারিগরি বদলের হার সমান হয়। কিন্তু পেরেটোর মতে যে সংযোগ রেখার উপরে যে বিন্দুগুলি থাকে সেই বিন্দুগুলাই হচ্ছে কেবলমাত্র কাম্য বিন্দু, সেখানে দুটি সম উৎপাদন রেখা পরস্পরকে স্পর্শ করে, কিন্তু দুটি সম উৎপাদন রেখা পরস্পরকে কখনো ছেদ করতে পারে না। আচ্ছা, তাহলে দেখো প্যারেটোর ভাষ্য মতে, আমি তোমাদের এই চিত্রের ব্যাখ্যাটাও পাশে লিখে রেখেছি, এখানে দেখো সি বিন্দু যে আমরা জানি সম উৎপাদন রেখার ঢাল দুটি উপকরণের প্রান্তিক কারিগরি বদলের হার নির্দেশ করে। সুতরাং চিত্র অনুসারে এ বি সি তিনটা বিন্দুতেই কি হয় MRTS LK A MRTS LK B, অর্থাৎ এ ব্যক্তির প্রান্তিক কারিগরি বদলের হার এবং বি ব্যক্তির প্রান্তিক কারিগরি বদলের হার সমান হয়, এবং প্যারেটো অপটিমালিটির যে শর্তটা উৎপাদনের ক্ষেত্রে সেই শর্তটার এই কন্টাক্ট কার্ভের উপরের বিন্দুগুলোতেই অর্জিত হয়। তাহলে এ বি সি যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে চুক্তি রেখা বা সংযোগ রেখা বলা হয়। তাহলে প্যারেটো ভাষ্যমতে এ সংযোগ রেখার উপরে বিন্দুগুলো হচ্ছে উৎপাদনকারী কাম্য অবস্থায় পৌঁছে, এ রেখার বাইরে কোনো বিন্দুতে, অর্থাৎ আমরা যদি ডি একটা বিন্দু আমরা এখানে দেখি, আমি দেখো একটা সার্কেল লাল দিয়ে রেখেছি যে ডি বিন্দুটা হচ্ছে এখানে দুটি রেখা পরস্পরকে ছেদ করে, এই বিন্দুতে দুটি রেখার কি হয় MRTS দুটি রেখার যদি সমান হয়, তাহলে এখানে তাহলে কেন এখানে লাভজনক না, কেন এখানে প্যারেটো অপটিমালিটি অর্জিত হয় না। এর আগের যে স্লাইডটা যে ভোগের ক্ষেত্রে যে প্রান্তিক শর্ত ছিল সেখানে কিন্তু আমি আলোচনা করেছি যে আমরা যদি কোনো কারণে ডি বিন্দুতে কাম্য অবস্থা অর্জিত হবে না, কেন হবে না, কোনো কারণে যদি ডি থেকে আমরা সি তে যাই, তাহলে দেখো সি বিন্দুতে হচ্ছে কি, সি বিন্দুতে হচ্ছে A3 সম উৎপাদন রেখা, এবং এখানে হচ্ছে কি B1 সম বি ব্যক্তির জন্য সম উৎপাদন রেখা হচ্ছে B1 এবং এ ব্যক্তির সম উৎপাদন রেখা হচ্ছে A3। অর্থাৎ এই ডি বিন্দুতে কিন্তু A2 ছিল, এ ব্যক্তির সম উৎপাদন রেখা ছিল A2 এবং বি ব্যক্তির সম উৎপাদন কিন্তু B1ই ছিল। অর্থাৎ যখনই ডি থেকে সে সি বিন্দুতে যাবে তখন হচ্ছে কি এ ব্যক্তি উপরের সম উৎপাদন রেখায় যায়, আর উপরের সম উৎপাদন রেখায় যখন যায় তখন আমরা জানি পূর্বের চেয়ে কি সর্বোচ্চ, মানে সেখানে সে উপরের সম উৎপাদন রেখা বেশি উৎপাদন নির্দেশ করে।
তাহলে এই ক্ষেত্রে সি বিন্দু ডি থেকে সি বিন্দুতে গেলে বি ব্যক্তি একই নিরপেক্ষ রেখায় থাকে, কিন্তু এ ব্যক্তি ভালো অবস্থায় পৌঁছে, অর্থাৎ তখন কি করবে, ডি থেকে সিতে হচ্ছে লাভজনক। আবার ডি থেকে যদি আমরা বি বিন্দুতে যাই তাহলে দেখো এখানে এ টু সমউৎপাদন, এ ব্যক্তি সমউৎপাদন রেখা হচ্ছে এ টু রেখা, এবং বি বি ব্যক্তি ডি বিন্দুতে কিন্তু বি ব্যক্তি সমউৎপাদন ছিল বি ওয়ান, কিন্তু যখনই বি বিন্দুতে চলে আসবে ডি থেকে, এই ক্ষেত্রে হচ্ছে বি ব্যক্তি সমউৎপাদন রেখা বি টু তে, বি টু এবং এ টু দুইটা কিন্তু সেট বিন্দু হচ্ছে বি বিন্দু। তাহলে কি হয়, এই ক্ষেত্রে এ বিন্দু একই নিরপেক্ষ রেখায়, এ ব্যক্তি একই সমউৎপাদন রেখায় থাকে, কিন্তু বি ব্যক্তি এক্ষেত্রে বি ওয়ান থেকে বি টু তে চলে যায়, তাহলে তার কি হয়, তাহলে তার উৎপাদন বেশি হয়, একজনের পূর্বের অবস্থায় থাকে এবং একজন উপরের সমউৎপাদন রেখায় যায়, তাহলে ডি যে বি বিন্দু হচ্ছে কাম্য, এই কারণে ডি বিন্দুটা কখনোই কাম্য বিন্দু হবে না। তাছাড়া সম উৎপাদন রেখা একে অপরকে কখনোই ছেদ করে না, যার জন্য ডি বিন্দুটা কখনোই কি হবে, কখনোই কাম্য বিন্দু হবে না। এবং এই চিত্রের ব্যাখ্যাটাও তোমাদের জন্য আমি এখানে লিখে রেখেছি, তোমরা এখান থেকে দেখে তোমাদের খাতায় লিখে প্রশ্নটা শিখে নেবে। এখন দেখো তিন নাম্বার যে শর্ত ছিল আমাদের, তিন নাম্বার শর্তটা ছিল কি, তিন নাম্বার শর্তটা ছিল সার্বিক কাম্যতা। তিনটা শর্ত মিলিয়ে ছিল আমাদের প্যারেটো অপটিমালিটি, সেই প্যারেটো অপটিমালিটির তিন নাম্বার শর্তটা হচ্ছে সার্বিক কাম্যতা। সার্বিক কাম্যতা হচ্ছে প্যারেটো কাম্যতার হচ্ছে চূড়ান্ত রূপটাই হচ্ছে কি, সার্বিক কাম্যতা। ভোক্তা জনসাধারণ এবং উৎপাদনকারীগণ, অর্থাৎ প্রথম যে দুটি প্রান্তিকতা শর্ত ছিল, প্রথম শর্ত ছিল কি, ভোক্তার ভোগের বিনিময় কাম্যতা, তাহলে ভোক্তাগণ এবং উৎপাদনকারীগণ এক যোগে যখন কাম্য অবস্থায় পৌঁছায় তখন সেই অবস্থাটাকে বলা হয় তাকে সার্বিক কাম্যতা। অর্থাৎ ভোগের ক্ষেত্রে কি ছিল, ভোগের ক্ষেত্রে ছিল নিরপেক্ষ রেখা, দুটি পণ্যের মধ্যে সংমিশ্রণ দেখায় নিরপেক্ষ রেখা, নিরপেক্ষ রেখার ঢাল ছিল মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, অর্থাৎ প্রান্তিক বদলের হার সমান সমান, উৎপাদনের ক্ষেত্রে উৎপাদকের নিকট হচ্ছে এমআরটিএস, উৎপাদনের ক্ষেত্রে থাকে সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখার স্লোপটা হচ্ছে কি এমআরটিএস, তাহলে নিরপেক্ষ রেখার ঢাল এবং সম উৎপাদন রেখার ঢাল যেখানে পরস্পর সমান হবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে সার্বিক কাম্যতা। তাই আবার আমরা দেখো এখানে যে বিনিময় কাম্যতাকে, বিনিময় কাম্যতা মানে কি, ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা, সেই বিনিময় কাম্যতাকে বলা হয় মনোগত কাম্যতা বা সাবজেক্টিভ অপটিমালিটি যাকে বলে, সাবজেক্টিভ অপটিমালিটি হচ্ছে বিনিময় কাম্যতাকে বলা হয়, আর উৎপাদন কাম্যতাকে বলা হয় তাকে অবজেক্টিভ অপটিমালিটি বা বস্তুগত কাম্যতা। সুতরাং মনোগত কাম্যতা এবং বস্তুগত কাম্যতা সমন্বয়ে সমাজে সার্বিক কাম্যতা পাওয়া যায়। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে যে উৎপাদন সংযোগ রেখা থেকে, উৎপাদন সংযোগ রেখা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিল পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। উৎপাদন সংযোগ রেখা থেকে, উৎপাদন সংযোগ রেখা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়, আর এই উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল দুটি পণ্যের প্রান্তিক রূপান্তরের হার নির্দেশ করে, দুটি পণ্যের প্রান্তিক রূপান্তরের হার নির্দেশ করে। যাকে পিপিসির
প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যেটা বা ফ্রন্টিয়ার যাকে বা কার্ভি বলে, উৎপাদন সম্ভাবনা রেখার ঢালকে বলা হয় তাকে প্রান্তিক রূপান্তরের হার অর্থাৎ এমআরপিটি। পিপিসির ঢালটা হচ্ছে এমআরপিটি। পিপিসি রেখার সকল বিন্দুতে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার সকল বিন্দুতে প্রত্যেক উৎপাদনকারীর এমআরটিএস ইকুয়াল এমআরটিএস পরস্পর সমান হয়। উৎপাদন সম্ভাবনার রেখার প্রত্যেক বিন্দুতে উৎপাদন সম্ভাবনার রেখার উৎপাদন সম্ভাবনার রেখাটা কোন পাওয়া যায় হচ্ছে উৎপাদন সংযোগ রেখা থেকে উৎপাদন সম্ভাবনার রেখা পাওয়া যায়। সেই উৎপাদন সম্ভাবনার রেখার ঢালকে বলা হয় থাকে প্রান্তিক রূপান্তরের হার বা এমআরপিটি। সেই পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনার রেখার সকল বিন্দুতে প্রত্যেক উৎপাদনকারীর এমআরটিএস পরস্পর সমান হয়। আমরা জানি সম উৎপাদন রেখার ঢালটা হচ্ছে এমআরটিএস। কাজেই সার্বিক কাম্যতার বেলায় পেরেটো কাম্যতার যে শর্ত, সার্বিক কাম্যতার বেলায়ও একটা শর্ত রয়েছে, এই শর্তটা হচ্ছে এমআরপিটি এক্স ওয়াই এবি। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ঢাল হচ্ছে এমআরপিটি এক্স ওয়াই এবি, অর্থাৎ আমরা ধরে নিয়েছি যে এখানে দুজন ব্যক্তি থাকবে, এ এবং বি দুজন ব্যক্তি, পণ্য হচ্ছে দুটি এক্স এবং ওয়াই। ইকুয়াল টু হবে এমআরএস এক্স ওয়াই, এমআরএস এক্স ওয়াই এবি, অর্থাৎ হচ্ছে এমআরএস এক্স ওয়াই। আমরা এমআরএস জানি হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল, অর্থাৎ ভোগের ক্ষেত্রে যে কাম্যতা ছিল তখন ছিল এমআরএস এক্স ওয়াই এবি ইকুয়াল টু হবে তাদের ও দুটি পণ্যের দামের অনুপাত, সার্বিক কাম্যতাটা। আচ্ছা, তাহলে দেখো উৎপাদন সংযোগ রেখা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। বিনিময় কাম্যতাকে কি বলে? বিনিময় কাম্যতাকে বলে মনোগত কাম্যতা বা সাবজেক্টিভ অপটিমালিটি। আর উৎপাদন কাম্যতাকে বলা হয় তাকে অবজেক্টিভ অপটিমালিটি বা বস্তুগত কাম্যতা। মনোগত কাম্যতা এবং বস্তুগত কাম্যতার সমন্বয়ে কিন্তু পাওয়া যায় সার্বিক কাম্যতা। আর এখানে একটি বিষয় উল্লেখ করা যে উৎপাদন সংযোগ রেখা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল হচ্ছে এমআরপিটি, তাহলে এবং এই উৎপাদন সম্ভাবনা রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনকারীর এমআরটিএস পরস্পর সমান হয়। কাজেই সার্বিক কাম্যতার বেলায় শর্তটা হচ্ছে এমআরপিটি এক্স ওয়াই এভি ইকুয়াল টু হচ্ছে এমআরএস এক্স ওয়াই এভি ইকুয়াল টু হচ্ছে পিএক্স বাই পি ওয়াই, তাদের দামের অনুপাত। প্রান্তিক রূপান্তরের হার ইকুয়াল টু হচ্ছে প্রান্তিক বদলের হার ইকুয়াল টু হচ্ছে দামের অনুপাত। বানানটা তোমরা ঠিক করে নিবা, এটা হার হবে প্রান্তিক রূপান্তরের হার এবং এখানে হবে রূপান্তরের রূপান্তরের হার, প্রান্তিক রূপান্তরের হার এবং উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক রূপান্তরের হার এবং ভোগের ক্ষেত্রে
ভোগের ক্ষেত্রে প্রান্তিক বদলের হবে, ভোগের ক্ষেত্রে প্রান্তিক প্রান্তিক এটা হবে বদলের প্রান্তিক বদলের হার পরস্পর সমান হলেই সার্বিক ক্ষমতার প্রান্তিক শর্ত বর্জিত হয়, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক রূপান্তরের হার, এই যে বিষয়টা এটাকে এখানে ব্যাখ্যা করা আছে যে MRPT XYAB, এর মানে হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক রূপান্তরের হার এবং ভোগের ক্ষেত্রে প্রান্তিক প্রান্তিক ভোগের ক্ষেত্রে প্রান্তিক বদলের হার সমান সমান হবে পরস্পর সমান পরস্পর সমান হবে কিসের, তাদের দামের অনুপাতে সমান হবে, পরস্পর যেখানে সমান হবে, অথবা MRPT XYAB ইকুয়াল টু MRS XY দুটি সমান হলেই, দুটি পরস্পর কিসের সমান হবে, পরস্পর তাদের দামের অনুপাতে সমান হলে, পরস্পর সমান হলেই সার্বিক কাম্যতা শর্তটি পালিত হয়। তাহলে সার্বিক কাম্যতার শর্ত হচ্ছে MRPT XYAV ইকুয়াল টু হচ্ছে MRS XYAV ইকুয়াল টু হচ্ছে PX/PY, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক রূপান্তরের হার ইকুয়াল টু ভোগের ক্ষেত্রে প্রান্তিক বদলের হার ইকুয়াল টু হচ্ছে দামের অনুপাত, যে জায়গায় অর্জিত হবে সেটাই হচ্ছে সার্বিক, সেখানে প্যারেটো সার্বিক কাম্যতা অর্জিত হবে। তাহলে প্যারেটোর সার্বিক কাম্যতার যে শর্তটা, এই শর্তটা আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এখানে দেখো চিত্রের মধ্যে আমরা কি জানি, আমরা জানি যে PPS উৎপাদন উৎপাদন সংযোগ রেখা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এখানে আগে আমরা রেখাগুলি পরিচিত হই, যে এখানে দেখো যে OX যে অক্ষটা আছে, OX অক্ষে এটা হবে এটা হচ্ছে এক্স পণ্য, OX অক্ষে হচ্ছে এক্স পণ্য, আর এটা হবে ওয়াই পণ্য। OX অক্ষে হচ্ছে এক্স পণ্য, ওয়াই অক্ষে হচ্ছে ওয়াই পণ্য, অর্থাৎ ভূমি অক্ষে এক্স পণ্য, লম্ব অক্ষে হচ্ছে ওয়াই পণ্য। এখানে AB যে রেখাটা আছে, AB রেখাটা হচ্ছে কি, AB রেখাটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, সেই PPC রেখাটা উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, এটা আমরা ইকোনমিক্সের স্টুডেন্ট হিসাবে প্রত্যেকেই জানি। তাহলে দেখো AB যে রেখাটা, এই রেখাটা হচ্ছে PPC রেখা, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। এবং এখানে PP একটা রেখা আছে, দেখো PP যে রেখাটা আছে এটা হচ্ছে বাজেট রেখা, পণ্য হচ্ছে দুটি, এক্স এবং ওয়াই হচ্ছে দুটি পণ্য। এখানে তোমরা লক্ষ্য করো, এক্স এবং ওয়াই হচ্ছে
দুটি পণ্য হচ্ছে এক্স এবং ওয়াই, এ বি হচ্ছে উৎপাদন সম্ভাবনার রেখা, আর এই পিপি রেখাটা হচ্ছে কি বাজেট রেখা। এবি রেখা অর্থাৎ উৎপাদন সম্ভাবনার রেখার ঢাল হচ্ছে এম আর পি এস, এম আর পি এস এক্স ওয়াই, এম আর পি এস এক্স ওয়াই, এম আর এ বি রেখার ঢাল হচ্ছে এম আর পি এস এক্স ওয়াই। আর পিপি রেখার যে ঢাল, পিপি মানে হচ্ছে বাজেট রেখা, আর বাজেট রেখার ঢাল হচ্ছে পি এক্স বাই পি ওয়াই। এবং এ বি রেখার সি বিন্দুতে দেখো ও সি সংযোগ, ও সি যে রেখাটা আছে ও থেকে সি পর্যন্ত যে সংযোগ বা কন্ট্যাক্ট কার্ভ আছে সেই সংযোগ রেখাটা মিলিত হয়েছে সি বিন্দুতে। এই সি বিন্দুতেই দেখো সংযোগ রেখা, সি বিন্দুতে কি, সি বিন্দুতে হচ্ছে সি বিন্দুতে সংযোগ রেখা, বাজেট রেখা এবং উৎপাদন সম্ভাবনা রেখা তিনটা রেখা পরস্পর এই সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে তিনটা রেখা যদি সি বিন্দুতে মিলিত হয় তাহলে পেরেটো সার্বিক কাম্যতার যে শর্তটা সেই শর্তটা শুধুমাত্র এই সি বিন্দুতে গিয়ে ফুলফিল হয়। তাহলে সি বিন্দুতেই হচ্ছে সার্বিক কাম্যতা অর্জিত হয়, পেরেটোর সার্বিক কাম্যতা অর্থাৎ পিপি রেখা, সংযোগ রেখা এবং বাজেট রেখা এই তিনটা রেখা পরস্পরকে সি বিন্দুতে কি করে, তিনটা রেখা পরস্পর সি বিন্দুতে মিলিত হয়। এবং সি বিন্দুতে দেখা যায় এই এমআরপিটি অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল, এবং এখানে এই যে সংযোগ রেখাটা এখানে হচ্ছে দুটি পণ্য যখন থাকে তখন এই যে ভিতরে এ ওয়ান এ টু এ থ্রি এ বি ওয়ান বি টু বি থ্রি এই রেখাগুলি হচ্ছে আমরা জানি নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখার ঢাল দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগুলাকে যোগ করে আমরা পাই কি সংযোগ রেখা। সেই সংযোগ রেখাটা এ বি যে উৎপাদন সম্ভাবনা রেখা আছে এবং পিপি বাজেট রেখা আছে তিনটা রেখার মিলিত হয় হচ্ছে সি বিন্দুতে। কাজে সি বিন্দুতে এই সংযোগ রেখার উপরে আছে হচ্ছে কি এম আর এস এক্স ওয়াই, এ এবং বি দুজন ব্যক্তি প্রান্তিক বদলের হার, আর হচ্ছে কি প্রান্তিক রূপান্তরের হার। উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল হচ্ছে এম আর পি এস এই, এবং বাজেট রেখার ঢাল হচ্ছে সমান সমান বাজেট রেখার ঢাল, বাজেট রেখার ঢাল হচ্ছে দুটি পণ্যের দামের অনুপাত। তাহলে এই তিনটার ঢাল সমান হয় হচ্ছে সি বিন্দুতে। কাজেই সি বিন্দুটা, সি বিন্দুতেই প্যারেটোর যে সার্বিক কাম্যতা সেই সার্বিক কাম্যতাটা কাম্যতা শর্তটি প্রতিষ্ঠিত হয় এবং সি বিন্দুতেই সার্বিক কাম্যতাটা অর্জিত হয়। অর্থাৎ আমরা এভাবেই বলতে পারি যে ও এম পরিমাণ এক্স পণ্য, ও থেকে ও এম পরিমাণে এক্স পণ্য এবং ও এন পরিমাণ ওয়াই পণ্য উৎপাদন ও ভোগ করলে সমাজে প্যারেটো অপটিমালিটি অর্জিত হয় অথবা প্যারেটো সার্বিক কাম্যতা অর্জিত হয়। আর সার্বিক কাম্যতা বলতে আমরা বুঝি যে এখানে ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা এবং উৎপাদনের ক্ষেত্রে বিনিময় কাম্যতা দুটি একসাথে দুটি সমন্বয়ে সমাজে সার্বিক কাম্যতা পাওয়া যায়। তাহলে সার্বিক কাম্যতা পেতে গেলে কি করা লাগে, একটা উৎপাদন সম্ভাবনা রেখা লাগে এবং এ আমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা হচ্ছে এ বি রেখা, এবং তারপর হচ্ছে এখানে বাজেট রেখা আমরা জানি পি এক্স বাই পি ওয়াই, আমরা বারবার বলতেছি যে দামের অনুপাত, দামের অনুপাত দেখায় হচ্ছে বাজেট রেখা। তাহলে বাজেট রেখা এবং সংযোগ সংযোগ রেখা, সংযোগ রেখা থেকেই পিপিসি রেখাটা পাওয়া যায়। তো সংযোগ রেখাটা হচ্ছে কি উৎপাদন সংযোগ রেখা থেকে পিপিসিটা পাওয়া গেছে। তাহলে ভোগের ক্ষেত্রে যে সংযোগ রেখাটা পাওয়া যায় এগুলো হচ্ছে নিরপেক্ষ রেখার থেকে পাওয়া যায়, এবং এই সংযোগ রেখার প্রতিটা বিন্দুতে দুটি নিরপেক্ষ রেখার দুজন ব্যক্তি দুটি নিরপেক্ষ রেখার প্রান্তিক বদলের হার নির্দেশ করে। তাহলে প্রান্তিক দুজন ব্যক্তির প্রান্তিক বদলের হার এবং প্রান্তিক রূপান্তরের হার সমান হয় এবং দুটি সমান মিলিত হয় সি বিন্দুতে, যেখানে সমান সমান হচ্ছে কি পি এক্স বাই পি ওয়াই দুটি পণ্যের দামের অনুপাত। তাহলে সার্বিক কাম্যতা অর্জিত হবে যখন ও এম পরিমাণে এক্স পণ্য এবং ও এন পরিমাণে
ওয়াই পণ্য সমাজের লোক উৎপাদন করে এবং সেটা ভোগ করে, তাহলেই সমাজে সার্বিক কাম্যতা অর্জিত হবে। এবং প্যারেটো অপটিমালিটির চিত্রটা দেখলে হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে অনেক কঠিন, আসলে অনেক কঠিন না, অনেক সহজ। তোমরা যদি একটু বোঝে চিত্রটা অঙ্কন করো, তাহলে তোমরা আমরা জ্যামিতিতে যেভাবে চিত্র অঙ্কন করলে লিখতে পারি, ঠিক সেভাবেই আমরা চিত্রটা অঙ্কন করলে লিখতে পারবো। লেখাটা আর মুখস্থ করা লাগবে না। আমরা জানি নিরপেক্ষ রেখার ঢাল হচ্ছে MRS, আর উষম উৎপাদন রেখার ঢাল হচ্ছে AMRPT, LK, কারণ নিরপেক্ষ রেখা দেখায় দুটি পণ্যের সংমিশ্রণ, আর সম উৎপাদন রেখা দেখায় দুটি উপকরণের সংমিশ্রণ। এখানেই বেসিক পার্থক্য। আর হচ্ছে সম উৎপাদন রেখা, সেটা সংযোগ উৎপাদন সংযোগ রেখা থেকে আমরা সম উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল দেখা হচ্ছে কি MRPT, আর বাজেট রেখার ঢাল দেখায় হচ্ছে দুটি পণ্যের দামের অনুপাত, অর্থাৎ PX/PY। অর্থাৎ সবকটি ঢাল যে জায়গায় গিয়ে সমান হবে, যে বিন্দুতে মিলিত হবে সবকটি রেখা, এবং সেখানেই সে তাদের প্রান্তিকতার শর্ত প্রতিষ্ঠিত সমান হবে এবং প্যারেটো কাম্যতার সার্বিক কাম্যতাটা অর্জিত হবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। এবং প্যারেটো কাম্যতার যে আমাদের যে প্রশ্নটা, যে প্যারেটো অপটিমালিটি, প্যারেটো অপটিমালিটি আলোচনা করো, প্যারেটো অপটিমালিটিটা আমরা এখানেই দুটি ক্লাস মিলে আমি শেষ করে দিয়েছি। তো দুটি ক্লাস তোমরা যদি বোঝো, তাহলে তোমরা প্যারেটো অপটিমালিটিটা পরীক্ষায় আসলে তোমরা আনসার করবে, কারণ এটা অঙ্কের মতোই মার্ক আসবে। চিত্রগুলি দিয়ে তোমরা জ্যামিতির মতো যদি লিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নটার অ্যান্সার সুন্দর হয়ে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং খুব শীঘ্রই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। আমাদের তোমাদের সাথে দেখা হবে দীর্ঘদিন পরে। এরই মাঝে তোমরা পরীক্ষা হলে বসা যাবে। তোমাদের পরীক্ষার অনেক অনেকগুলো পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, আবার অনেকগুলি অনেক ইয়ারের ফর্ম ফুল আপ ফর্ম পূরণের ডেটও দিয়ে দিয়েছে। তারপরেও তোমরা যেহেতু এখনো কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কাজেই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে, এবং যেভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ইয়েগুলি রয়েছে, অথবা বাংলাদেশ বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে স্বাস্থ্য যে সকল নিয়ম কানুনগুলি রয়েছে, স্বাস্থ্যবিধি রয়েছে, সেই স্বাস্থ্যবিধিগুলি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। দেশকে, নিজেকে এবং যে পরিবারকে এবং দেশকে আমরা নিরাপদ রাখতে সহযোগী ভূমিকা পালন করব। তো আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে দেখবে। গত ক্লাসের ভিডিও ক্লাসটা এবং আজকের ভিডিও ক্লাস দুটি একসাথে করেই তোমরা প্যারেটো অপটিমালিটি যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তোমরা শিখে নেবে। তো আজকের ভিডিওটা ভালো করে দেখবে। থ্যাংকস টু অল।